সকলের কি অবস্থা, কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে চলে আসলাম ঢাকা সিটির আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। যদিও সময়টা এখন সকাল 7:30, একদম সকালবেলা ঘুম থেকে উঠেই ঘুম ঘুম চোখে চলে আসলাম তোমাদের সাথে। আর আমি যাচ্ছি হচ্ছে সদরঘাট একটা কাজের জন্য। সদরঘাট না, জগন্নাথ ইউনিভার্সিটির ওইখানে, সদরঘাটই বলতে পারো, ওইখানে কিছু প্রোডাক্ট কিনতে যাচ্ছি একদম সকালে। জানি না এত সকালে মার্কেটও খুলছে কিনা, কিন্তু আমি যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে আজকে বেরিবাদ দিয়ে, শহরের ভিতরে ঢুকি নাই সকালবেলা, শহরের ভিতরে অনেক জ্যাম হওয়ার পসিবিলিটি থাকে, কারণে ভাবলাম বেরিবাদ দিয়ে যাই। আর বেরিবাদ দিয়ে যাইতে যাইতে কথা বলতে বলতে যাই, জ্যাম থেকে বাঁচার জন্য আমার মনে হয় এটাই বেস্ট পসিবল রুট, ভালো। যদিও গাড়ি দুই দিক থেকে চলাচল করে, তারপরেও মানে রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে। আর একটা সমস্যা আছে, এই রোডে একবার জ্যামে পড়লে যে পড়বে সে বলবে ভাই আমি আর এই রোডে আসবো না, এটা হচ্ছে এই রোডের খারাপ দিক। চলো যাই রাইসা বাজার। এখন আমি যাব হচ্ছে রাইসা বাজার মোড় পর্যন্ত, আর তারপরে ওইখান থেকে কাজকাম শেষ করে তারপরে আবার বাসায় চলে আসবো। বুঝতে পারবে এটা হচ্ছে লালবাজার ব্রিজ। আর সকালবেলা এর জন্য এই জায়গাটা এতটা ফাঁকা, আর একটু পরেই আস্তে আস্তে আসলে এই জায়গাটা একদম জ্যাম প্যাক হয়ে যাবে। ঢাকা শহরের মানে সবচাইতে বেশি জ্যাম যে এরিয়াগুলো তার মধ্যে এইটা একটা। রাস্তার অবস্থা এখানে বেশ খারাপ, যে পরিমাণে গাড়ি চলে রাস্তার অবস্থাটা খারাপ হওয়াটাই স্বাভাবিক। সামনে হচ্ছে তাঁতি বাজার, তাঁতি বাজার মোড়। চলুন তাঁতি বাজার মোড় পার করে তারপরে বাকি কথা বলি। ওকে, পার করে ফেললাম তাঁতি বাজার মোড়। আর এখন সামনেই আমি যেখানে যাব সেটা হচ্ছে রাইসা বাজার মোড়। আমি যাবো এখানে, যাওয়ার আগে এইখানে তো জ্যাম মনে হয় একটা খেয়ে গেলাম। 9:19 বাজে, অনেক সময় লেগে গেছে। আবারও ফিরে আসলাম, আর যে কাজে আসছিলাম সেই কাজ শেষ হলো। যদিও আমি আসলে আজকেও সাকসেস হতে পারি নাই, মানে আমাকে ডেকে আনছে সকালবেলা,
যে ভাই আসেন, এসে দেখে যান, আর যদি প্রোডাক্ট পছন্দ হয় প্রোডাক্ট গুলো নিয়ে যান। আমি যে প্রোডাক্ট চাইছি আজকেও সেই সে সে প্রোডাক্ট গুলা আজকেও দিতে পারে নাই, সে অন্য প্রোডাক্ট এনে আমাকে ধরাই দিতে গেছিল। যাই হোক, আমি প্রোডাক্ট দেখার পরে আর নেই নাই, না বলে দিয়ে চলে আসছি, এবং বরাবরের মতোই সে বলছে তাহলে ভাই আবার আগামী সপ্তাহে প্রোডাক্ট ঢুকবে, আপনি সেখান থেকে নিতে পারবেন। যাই হোক, এই সমস্ত ঝাঁ ঝামেলা শেষ করে এখন আমি যাচ্ছি একটু, হ্যাঁ, কেরানীগঞ্জ। উল্টা লেন থেকে ঘুরে এখন আবার সঠিক লেনে আসলাম, এবং যেটা হয়েছে সেটা হলো যে আমি কথা বলতে বলতে ওইদিক দিয়ে ভুল করে ঢুকে পড়ছি, কিন্তু একটা জিনিস বুঝলাম না আমি, উল্টা দিক দিয়ে ঢুকলাম পুলিশের সামনে দিয়ে, পুলিশ আমাকে কিছুই বললো না। এখানে আমার কপালটা ভালো মনে হয়, আল্লাহ পাক জানে, আল্লাহ পাক ভালো বলতে পারবে। মানে অন্য অন্য সময় হলে তো ধরে মামলা দিয়ে দিত, আর যদিও আমি উল্টা দিক দিয়ে গাড়ি চালাই না, এবং কাউকে বলিও না যে উল্টা দিক দিয়ে গাড়ি চালান আপনারা, সবসময় আমি রং সাইডে গাড়ি চালানোর বিপক্ষে ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আর এই মুহূর্তে আমি কিন্তু আছি হচ্ছে বাবুবাজার ব্রিজের উপরে, এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ, আর আমি আছি বাবুবাজার ব্রিজের উপরে। আর মজার বিষয় একটা দেখতেছি, এর আগেও এক দুইবার আসছি বাবুবাজার ব্রিজের উপর দিয়া, তো আবার পুলিশে দেখা এলো। হ্যাঁ, এটা ভিডিও ব্লগ টলক করে ইউটিউবে, হ্যাঁ আছে এর ভিতরে। ৩১, ঠিক আছে, ওকে, যাই হোক, পুলিশের সিগন্যাল দিয়েছিল, কাগজপত্র তো আমার সব ঠিক, ওকে, কোনো সমস্যা নেই। ওদিক দিয়ে উল্টা দিক দিয়ে যখন ঢুকলাম তখন পুলিশের সিগন্যাল দিল না, উল্টা দিক দিয়ে ঘুরে যখন মানে রাইট জায়গা দিয়ে ঢুকলাম তখন ঠিকই পুলিশের সিগন্যাল দিয়ে দিল। এদিক দিয়ে বাবুবাজার ব্রিজের উপর দিয়ে বুড়িগঙ্গার ভালো একটা সিনারিও দেখা যায়, বাট কথা হচ্ছে যে পানির যে দুর্গন্ধ সেটা একটা ইস্যু। যাই হোক, যেটা বলতেছিলাম যে উল্টা দিক দিয়ে যখন আসলাম তখন পুলিশে কিছু বললো না, আর এদিক দিয়ে যখন সঠিকভাবে আসতেছি তখন দিল পুলিশের সিগন্যাল, কোনো ব্যাপার না। আমার কাগজপত্র এভরিথিং ওকে, সো আমি যে কোনো জায়গায় যাইতে পারি নির্ভয়ে, যদি কোনো ভুল না করি। আর আমার গাড়ি কাজ করাইছি গতকালকে, গাড়িতে টপ স্পিড উঠানো একদমই নিষেধ, যদিও ছোটো গাড়ি, ছোটো গাড়িতে আর কি টপ স্পিড উঠবে, বাট তারপরেও ৪০-এর উপরে
তুলতে নিষেধ করাতেছে। সো আমি মাঝে মধ্যেই ভুলে যাচ্ছি যে 40-এর উপর উঠানো যাবে না, আর যেহেতু 40-এর উপরে উঠানো যাবে না সেহেতু একটু সাবধানতার সাথেই চালাইতে হইতেছে, বাকিটা আমি যতটুকু সম্ভব মেনটেন করতে চাচ্ছি সেটা করতে পারতেছি। এই যে এখন 40-এই আছে, আর এই 40 স্পিড আর জ্যাম এই সব কিছু করতে করতে আমি চলে আসছি ইতিমধ্যে হচ্ছে আমার গন্তব্যের কাছাকাছি রানীগঞ্জ। এটা হচ্ছে এক্সপ্রেসওয়ের যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটা, আর আমি এখানেই চলে আসছি। কোন আসছে আবারও চলে আসলাম, যেটা বলছিলাম যে সামনে গিয়ে ক্যামেরাটা অন করব, অন করে তারপরে হচ্ছে ভিডিওটা শেষ করব। সো ক্যামেরাটা অন করলাম, আর এই যে একটা ব্রিজটা কিন্তু বিকালবেলা দেখতে বেশ সুন্দর, মানে এইখানে বিকালবেলার যে ইয়াটা আর আমি চলে আসছি আমার বাসার কাছাকাছি। গ্রামের ভিতরের যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো সত্যি বেশ সুন্দর হয়। এটা যদিও গ্রাম না, এটা সেমি গ্রাম, মানে গ্রামও বলা যায় না শহরও বলা যায় না। তো গ্রামের ভিতরের যে রাস্তাগুলো, কালকে যদি আমি ফরিদপুরে যাই তাহলে আপনাদেরকে চেষ্টা করব গ্রামের ভিতর দিয়ে একটা দুটা ব্লক পুরে নিয়ে আসার গ্রামের রাস্তার, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গ্রামের রাস্তাগুলো কত সুন্দর হয়। যাই হোক, যেটা বলছিলাম যে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ, যদি কালকে ফরিদপুরে যাই তাহলে ফরিদপুরের ব্লগে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।